হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে আমাদের কিচেনে আমরা দুজন চলে আসলাম রান্নাবান্না করতে। এতদিন তো দাওয়াতের উপরে ছিলাম, তার উপর হচ্ছে আপুরা, যাদের বাসায় যে আপুদের বাসায় দাওয়াত খেতাম সব আপুরা খাবার দিয়ে দিত, তার জন্য রান্না করতে হতো না। আর আজকে আমরা রান্না করতে আসছি। হ্যাঁ, তারপরে আমি ওকিং থেকে আসার সময় খুকি আপু, লাকি আপু আবার অনেক কিছু রান্না করে দিয়ে দিয়েছিল নুয়াশের জন্য, আমার জন্য, যেন আমাদের কষ্ট না হয়। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের বাসায় গেস্ট আসবেন, তো নুহাস তো খুব খুশি, তার শ্বশুর বাড়ির লোকজন আসবেন, তো ইনশাআল্লাহ আত্মভাড়া, তার জন্য ধোয়া পালা গুলো সবাই নুহাস করে, বিফ চিকেন গুলো, হ্যাঁ হ্যাঁ পরিষ্কার তো নুহাস করেন। ওই চিকেন বিফ এটা আমি আসলে খুব ভালোভাবে মানে দিতেও পারি না, পরিষ্কার করতে পারি না। আর হাড়িপাতিল যা জমে সব কিছু আমার দিতে হবে, পেঁয়াজ কাটা ওই দিকে, আমি পেঁয়াজ আলু সব কিছু খুলে রাখছি ধোয়ার জন্য। হুম, আমি পাতিল মাজবো, পেঁয়াজ টেঁয়াজ কাটবো, তো আমরা আজকে দুইজনে দুইটা রেসিপি বানাবো। নুহাস রান্না করবে বিফ, আর আমি হচ্ছি কলি যাব না, আর ফিশ কারিও রেডি করে দেয়, রেডি করে দেয়। আচ্ছা তাহলে আমি এখন পেঁয়াজ কাটাকাটি করে ফেলি, আর সবার সাথেই থাকুন। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। টুনাটুনি সংসারে নতুন মানে বাসায় নতুন মেহমান আসবে বলে কথা, তো আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি সবার সাথেই থাকুন। নুহাস কাটাকাটি করতেছে, আর আমি চলে অলরেডি বসে দিলাম। আমি পেঁয়াজ মিশ্রণটা মাংসটা কেটে দিলেই কলিজা আর কি কেটে দিলে আমি রান্না করতে চারটা দিছি, তো চারটাই তোমার প্লেটেই পড়বো।
এই যে এইদিকে আমি কলিজা ভুনা বসাই দিয়েছিলাম, আর কলিজা ভুনার জন্য আলু দিয়ে দিব, আর এদিকে টুনা ফিশ রান্না করব। আর নুহাসের আজকের পালা হচ্ছে গরু মাংস, আর নুহাসের হাতের গরু মাংসটা মাশাল্লাহ খুবই মজা হয়। তো খুকিয়াপু অনেকদিন ধরে বলতেছিল যে নুহাসের গরুর মাংস খাবে, খালি ভিডিও কলে দেখে। হ্যাঁ, ভিডিও কলে দেখে। আর ওই দিন মনে সুমন ভাই এসে একটু খাইছিল না নুহাস, অনেক মজা। তো আজকে আমি তার জন্য নুহাসকে বলছি যে নুহাস যাতে গরুর মাংসটা মা খাই, কারণ সে তো মা খায় একদম সফট বানাই ফেলে মাংসটাকে। এটাকে ম্যারিনেট করব আমার মা খায় একটু, তারপর রান্না করব। নুহাস একটু ম্যারিনেট করে ফেলে এটাকে মা খায়। তো এখানে দিছি আদা, রসুন এবং পেঁয়াজ তিনটাই, আর তিনটাই এখানে আমি জানি না আসলে, এই আলটা মানে দিয়ে রাখি ভালো থাকার জন্য ফিশটা। মরিচ দিতে পারো, ঝাল হইলে ভালো লাগে। আমি দিলাম যে আমার কিচ্ছু ভরে না, আমার সবগুলো একদম ঠিক আছে, পারফেক্ট। ছেলেরা মশলা দিলে মনে হয় একটু পড়ে যায়, মরিচ একটু বেশি দেয়, কারণ আমরা ঝাল পছন্দ করি বেশি, আমরা ঝাল খুব লাইক করি। মরিচ যতই দাও কোনো সমস্যা নেই, যদি ওই ঝাল দেখলে হয়তো অনেক অবাক হয়ে যাবে। আমরা আরো বেশি ঝাল করি, বাট আমি অনেক বেশি ঝাল করি। এখন কি দেবা? তারপরে এটা হচ্ছে তোমার ধনিয়া, এটা হচ্ছে জিরা, আর এটা জিরা। ধনিয়া দেওয়া যায় সামান্য একটু, তো না সামান্য না, করে ভালোই দেয়, কিন্তু জিরাটা কম দেয় আর কি, জিরা একদম খুব বেশি দেয় না। আজকে গ্লাস করছে যে আমি মাখাই দেবো না, জিরা বেশি হলে হয় কি তিতা তিতা হয়ে যায়। আমরা পরে ওইখানে তেল দিব, মাখানোর সময় একটু তেল দিয়ে আর কি। এই হয়েছে আমার গ্রেভি গ্রেভি গরুর মাংসের রেসিপি। তুমি কি রেসিপি দিচ্ছ নাকি? বলা যায় রেসিপি, কারণ আমার এই গরুর মাংসটা একটু ডিফারেন্টই হয় সবাই বলছে। হ্যাঁ, কালকে ঘুকিয়াপু রিভিউ দিলে বুঝা যাবে, হে পেপু ঘুকিয়াপু দুজন খেয়ে, কারণ দুইজনই মাশাল্লাহ খুব ভালো রাঁধুনি, তো তাদের কাছে আমাদের রান্না কি জানি হয়। এরকম ভালো করে মাখানোর পরে তারপর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিবে, একটু রেখে দেবো, তারপরে আস্তে আমরা এটা করব, আর একটু রেখে দিবো, দ্যাটস ইট। ওকে, আর এদিকে আমারও সব কিছু কষানো হয়ে আসতেছে, আমি এখন চুনা পিঁড়িগুলো দিয়ে দিব। এদিকে নুহাস তোমার গরু মাংসের জন্য পেঁয়াজ টেয়াজ দিয়ে দিচ্ছে না? হ্যাঁ, গরু মাংসের জন্য পেঁয়াজ, এখানে পেঁয়াজ গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এখানে তেল বেশি দিই অল্প দিচ্ছি, কারণ তেল কিন্তু অলরেডি ম্যারিনেটের মধ্যে দেওয়া হয়েছে, ম্যারিনেটের মধ্যে তেল দিচ্ছি। টুনা ফিশটা আমরা একদম ফ্রাই ফ্রাই করে ফেলি, তার জন্য আর কি না, সে টুনা ফিশের আঁচটা কমাই দিই। আজকের ওয়েদারটা ভালোই, কিন্তু কালকে থেকে আবার বৃষ্টি, ভালোই বলতে তো রোদ তো খুব বেশি একটা রোদ না, আবার বৃষ্টিও না আর কি। এখন বেগুন দিয়ে ইলিশ রান্না করবো,
সেটা আমার অনেক পছন্দের একটা তরকারি, প্লাস কুটিয়ে ভেপে বলতে সবারই অনেক পছন্দ। মরিচ, ধনে পাতা সব কিছু না, এদিকে আমরা ইলিশ মাছের মাথা আর কয়েক প্লেস, তারপরে পিস, এগুলো দিয়ে। আর দেখা যায় যে ভেজিটেবল দিলে মানে ফিশ কেউ খায় না, খালি ভেজিটেবল খেতে থাকে, যার জন্য আর বেগুন দিয়ে রান্না করলে কমই হয় আর কি। বেগুনটা সবার বেশি পছন্দ, একটু লবণ দিয়ে দিতেছি। ইলিশ মাছের লম্পন কম দিয়ে উচিত, কারণ ইলিশ এমনিতে তো লবণাক্ত। ইলিশ ফ্রাই করে ফেলছি, এখন জাস্ট বেগুন গুলো ভাজতেছি। আবার বলবেন না নোয়াশ রাঁধতেছে, আমি রাঁধতেছি, কিন্তু তার নাকি উল্টাইতে ভালো লাগে। সকাল সকাল এসে বলবে, তো আমি তো তখন রান্না করার সুযোগ পাবো না, আবার নয় সকালে চলে যাবে, তো তার জন্য আমি এখনই রান্না করে ফেলতেছি। ওরা আসলে জাস্ট সার্ভ করবো আর আড্ডা জানো মাত্র আর কথা বলার জন্য আর কি। বাসায় গেস্ট আসলে দেখা যায় আমি যখন আমি কাজে ব্যস্ত থাকবো তখন গেস্টরা আসলে বড় হয়, তারপর ওদেরকে ঘুরাবো, একটু সময় দিব, তারপরে এই তো আজা হচ্ছে। বেগুন কিন্তু তেল খাই বেশি, ঝটপট তেল খাই তো তেল নষ্ট করবো। এই তো আমাদের কারি রেডি, যাক কালকে মেহমানদের জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছুই রেডি, আর টুকটাক আরও কিছু করতে হবে।